হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান মুন্না, ন্যানজিং চায়না থেকে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে পার্পল মাউন্টেন, ন্যানজিংয়ের সবচেয়ে বড় পাহাড়ের পাশে একটা লেক আছে, সেখানে যে আমরা গোসল করব। দেখতে পাচ্ছেন যে আমি গরমে ঘেমে যাচ্ছি, ন্যানজিংয়ে এখন প্রচুর গরম, তো আমরা সেখানে যাব। তো যাওয়ার পথে রাস্তাঘাটগুলো হেঁটে হেঁটে ঘুরবো, তো ঘুরে আসি, চলেন আমার সাথে। অবশ্য সময় কাটাচ্ছে যে তার কাছ থেকে ঘুরে আসি। এখানে কয়েকজন দেখা যাচ্ছে যে বাঘের খাঁচা পরে দাঁড়ায় আছে। সুন্দর এরিয়া, কেবল কাট পাহাড়ে উঠলো, এখানে কেবল কাট দিয়ে আরো কতগুলো জংশন মাউন্টেন, অনেকগুলো আছে স্পট আছে সেখানের মধ্যে। ওই যে বাচ্চাও আছে, হাতি এই যে ঢুকে গেছে, আমরা হাতির এখানে অনেক বাঘ চাইনি যেটা খাই ফেলছে আগে, আর বাঘ বাইছে না। আবার ভুল, আরেকটা ঢুকছে রাস্তা। আয় রে সোনার, এত রাস্তা এটাই রাস্তা। জিজি পোকা যদি খাওয়া যায় তো তাহলে এত বাইসা থাকতো না। জঙ্গল তো অনেক সুন্দর, সব গোসল করে আসতেছে।
রাইজার লেকে চলে আসছি। আজকের মেইন উদ্দেশ্য লেকে গোসল করা। প্রচুর মানুষ, অর্ধনগ্ন মানুষ। সুন্দর লেক, উপরে পার্পল মাউন্টেন, ন্যানজিং এর সবচেয়ে উঁচু পাহাড়ের এক পাশ। এই পাশটা উঁচু না, উপরে যে ওই যে একটা তার দেখা যাচ্ছে সেটা হচ্ছে কেবল কার। পাহাড়ে উঠলে ওইখানে কেবল কার দিয়ে নামতে হয়। আমরা আরো কয়েকজনের জন্য অপেক্ষা করতেছি। আজকে কি বার ভাই? মঙ্গলবার। এখানে চাইনিজ বুড়া বুড়িরা অবসর সময় কাটাচ্ছে, যে তাস খেলতেছে। চাইনিজের এই জিনিসটা খুব ভালো লাগে, যে বয়স হইলে এরা চিল করতে ভুলে যায় না। সবাই মিলে আসছে এখানে, তাস খেলতেছে, গান গাইতেছে, গোসল করতেছে। খুব সুন্দর জীবনযাপন। আমরা হলো এই লেকে গোসল করবো একটু পরে, চলো একটু কাছ থেকে ঘুরে আসি। এখানে কয়েকজন দেখা যাচ্ছে যে বাঘের খাঁচা পরে দাঁড়ায় আছে। সুন্দর এরিয়া। জাম দিল এক চাইনিজ কাকা এখানে যে চাষি। তুমি গান বাজাতে হবে পিকনিক আছে। এই যে মাছটা খাওয়া দিতেছ, অন্ধকার হয়ে গেছে, দেখা যাচ্ছে না কিছু। এখানে 6টার আগ পর্যন্ত টিকিট লাগে, 6টার পরে আর টিকিট লাগে না। আমরা 6টার পরে আসছি ফ্রি খাইতে, মানে ফ্রি।他不会，他会，但是一点点，我们多会一点点，没有你好，我们的中文没有你好。哎，妈，拜拜。